আজি আমি তৈয়ারি করিবা আলু চপ। প্রথমে আলু কু সিঝাই কি রাখিবা। আলু কু ভালো ভাবে দলি দবা। দেখন্তু আমি আলু কু ভালো ভাবে দলি দেইছু। প্রথমে গ্যাস অন করিবা। কড়াই বসাইবা। কড়াই গরম হেলা পর্যন্ত কড়াই গরম হয়ে যাইছি তেল পকাইবা। তেল গরম হয়ে গলা অদা রসুন পেস্ট পকাই দেওয়া। হলদি গুঁড়ো দেওয়া। লঙ্কা গুঁড়ো পকাইবা। জিরা গুঁড়ো পকাইবা। ভালো ভাবে কষি দেওয়া। মশলা কু এমিতি ভালো ভাবে ভাজি দেবা। দেখন্তু আমার মশলা ভালো ভাবে কষি হয়ে যাইছি। এবে আলু পকাইবা। স্বাদ অনুযায়ী লুণ পকাইবা। দেখন্তু আলুরে আমি মশলা কু কষি দেইছু। ভালো ভাবে গুড়াই হয়ে যাইছি। এবে উলাই নেবা। কিছু সময় পাই থনা হওয়া পাই ছাড়ি দেব। বেকিং সোডা পকাইবা অল্প টিকে। স্বাদ অনুযায়ী লুণ পকাইবা। অল্প অল্প পানি দিয়ে গুড়াই নেবা। দেখন্তু ভালো ভাবে বেসন কু গুড়াই নেইছু। তেল কু প্রথমে গরম করে দেবা। আলু কু এভাবে ভালো ভাবে বেসনরে গুড়াই নেবা। তেলরে গোটে গোটে করি পকাইবা।
छोड़े सब आलु चप को गोटा गोटा कर उल्टे नवा देखु आम आलु चप हो जा भल भाव उल्हे नवा अबे देखु आलु चप होगला आम रेसीपी भल लगुले लाइक करूँ सेयार करूँ सब्सक्राइब करूँ।